Welcome my channel, thanks for watching video. আজ এই ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে শেয়ার করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে মাধ্যমে হবে নাকি সরাসরি হবে সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগুলো কি বলেছেন সেই সম্পর্কে বলবো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক শুরু করা যাক। সরাসরি লেটাবির ভর্তি পরীক্ষা কমছে নম্বর, তারপর নিচের দিকে দেখি কি বলেছে। নিচের দিকে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনের সম্মান প্রথম বর্ষ পরীক্ষায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি, এমসিকিউ এবং উচ্চ মাধ্যমিকের নম্বর কমানো এবং বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় অনুষদগুলোর দিনদের নিয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত করেন বিশ্ববিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সভা সূত্র জানায় প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 200 নম্বরে হলেও এবার পূর্ণমান থাকবে 100 নম্বর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে রেজাল্টের উপর 80 নম্বর থাকলেও সেটি কমিয়ে 20 নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর 85 নম্বর থেকে 75 নম্বর থেকে 80-30 করা হয়েছে। এছাড়াও লিখিত পরীক্ষার সময় 50, পরীক্ষা নম্বর হচ্ছে 50। সব মিলে 100 নম্বরের উপর ভর্তি ইচ্ছুকের মেধাক্রমে তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ কি বলেছেন, করোনার কারণে এবার কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্রে বিভাগ ভিত্তিক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই ক্ষেত্রে বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে ভেন্যু এবং সংশ্লিষ্ট শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাবেক প্রধান তত্ত্ব কমিশনের অধ্যাপক ডক্টর সাদেক হালিম বলেন, ভর্তি পরীক্ষায় কোনো বিকল্প নেই, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা উপস্থিত বা অনুষ্ঠিত হবে। আমরা লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেব। কি বলেছে আপনারা তো বুঝতে পেরেছেন। এই রকম তত্ত্ব পরবর্তীতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, ভালো থাকবেন।